শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়াল পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা ধারার কিছু অঙ্ক করব, সমান্তর ধারার অঙ্ক এবং মনন্ত ধারার অঙ্ক। চলো থেকে শুরু করি। আমাদের অঙ্কটা বলছে এক হতে একশো পর্যন্ত সংখ্যা সময়ের যোগফল কত সেটা বের করতে বলছে। অঙ্কটা আমাদের ৩৮তম বিসিএস পরীক্ষার অঙ্ক। চলো শুরু করি। কি বলছে? এক, দুই, তিন, আপ টু একশো পর্যন্ত বলছে যে এর যোগফল আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এখানে দেখব, এটা হলো আমাদের প্রথম পথ। কি পথ? প্রথম পথ। এটা হলো আমাদের শেষ পথ, শেষ পথ। এবং পদ সংখ্যা এখানে কত, অর্থাৎ এখানে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, আপ টু একশো পর্যন্ত সংখ্যা আছে। তাহলে আমাদের পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে আমাদের সমান সমান একশো। তো শিক্ষার্থী বন্ধুরা, এইরকম অঙ্ক যখন আমাদের আসে তখন আমরা জাস্ট একটা ফর্মুলার সাহায্যে আমরা পরিচিত হব। কি করব? আমরা লিখব আমাদের যোগফল, অর্থাৎ সমষ্টি। আমরা যদি লিখি সমষ্টি, যদি আমরা বের করি, তাহলে কি করব? আমাদের এখানে আমরা শেষ পথ, অর্থাৎ শেষ পথ কোনটা আছে? একশো আছে। শেষ পথটাকে আমরা নিয়ে নেব। শেষ পথ কত? একশো। যোগ, ফর্মুলার যোগ, প্রথম পদ কত? এক বাই টু ইনটু পদ সংখ্যা। পদ সংখ্যা আমরা কত পেয়েছি? এখানে একশো পেয়েছি। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, কাটাকাটি করি, তাহলে একশো এক বাই কত? দুই হয়। নিচে কত হয়? এখানে কত হয়? একশো কাটে পঞ্চাশ। পঞ্চাশ দিয়ে যদি আমরা গুণ দিই, শূন্য পাঁচকে পাঁচ, পাঁচে শূন্য শূন্য, পাঁচকে পাঁচ। তা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তর কিন্তু সি। পরে অঙ্কটা বলছে এক, দুই, তিন, চার, আপ টু ৯৯ সমান সমান কত সেটা বের করতে বলছে। অর্থাৎ আমরা বের করব এক, দুই, তিন, চার সমান সমান ৯৯ সমান সমান কত সেটা আমাদের বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আগের মতোই অঙ্কটা আমরা করব। আগের মতো অঙ্কটা আমাদের করতে গেলে আমাদের প্রথম পদ কত? আমাদের এক। শেষ পদ কত? আমাদের শেষ পদ হলো এটা। এবং আমাদের পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে আমাদের এখানে ৯৯, এখানে একশো না। তাহলে আমরা লিখতে পারি যোগফল কিংবা সমষ্টি। আমরা লিখি যোগফল সমষ্টি, কী লিখব? শেষ পদ প্লাস প্রথম পদ বাই টু ইনটু পদ সংখ্যা। তাহলে আমরা এখানে আমরা যদি এভাবে দাঁড়াই, শেষ পদ আমাদের কত ছিল? এটা ছিল ৯৯। তো শেষ পদটাকে আমরা কী করব? বসাই। প্লাস প্রথম পদ কোনটা ছিল? প্রথম পদ ছিল এটা এক, ফর্মুলা টু ইনটু পদ সংখ্যা কত? অর্থাৎ এক থেকে ৯৯ পর্যন্ত সংখ্যা কত? এক থেকে ৯৯ সংখ্যা হচ্ছে আমাদের এখানে কত? ৯৯। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যোগ দিই। যোগ দিলে উপরে কত আসে? উপরে আসবে আমাদের কত? একশো, নিচে দুই, আর ৯৯ কাটি পাঁচ দিয়ে, দুই দিয়ে পঞ্চাশ হয়। গুণ করলে কত হয়? শূন্যটা আগে নিয়ে নিলাম, পাঁচ নং ৪৫ এ পাঁচ, পাঁচ নং ৪৫ আর চার হলো ৯, অর্থাৎ ৪৯৫০। দেখি তো আমাদের উত্তরটা মিলছে কি না। উত্তরটার সাথে মানে মিলিয়ে নিই, উত্তরটা হলো আমাদের ডি নম্বর উত্তর। আমরা কি করলাম? আমরা এখানে যেটা করেছি, ফার্স্ট পদটাকে আমরা এখানে লিখব। লিখলাম ফার্স্ট পদ আমাদের কত? এক। এবং শেষ পদ কোনটা? এটা, এইটাকে আমরা এখানে ৯৯টা লিখব। লিখলাম পদ সংখ্যা আমাদের কত ছিল? পদ সংখ্যা ছিল আমাদের ৯৯, সেটা আপনার লিখলাম ফর্মুলা টু এখানে। অর্থাৎ এই অংশগুলো যেগুলো আমরা লিখেছি সবগুলোর কম্বিনেশনটা হচ্ছে আমাদের এই অংশটা। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্ক প্রায় সময় পরীক্ষা আসে। এই অঙ্কটা আমাদের ২৫তম বিসিএস পরীক্ষা আসছিল। চলো দেখি আমরা পরে আরও একটা অঙ্ক করি। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমাদের ৩৮তম বিসিএস পরীক্ষা অঙ্ক। বলছে যে এক প্লাস তিন প্লাস পাঁচ আপ টু টু এক্স মাইনাস ওয়ান,
এটা আমাদের বের করতে বলছে, অর্থাৎ 1 + 3 + 8 আপ টু 2x মাইনাস 1 আমাদের এটা বের করতে বলছে। অর্থাৎ আমাদের এটা সমস্যা কত সেটা আমরা বের করব। তাহলে আমরা এখানে দেখি ফার্স্ট পত্রে আমাদের কি আছে, ফার্স্ট পত্র হলো আমাদের এখানে 1 আছে, সেকেন্ড পদ কত আমাদের 3 আছে। তাহলে 1 থেকে যে 3 বাদ দিয়ে তাহলে ডিফারেন্স কত হয় আমাদের এখানে, আমাদের এখানে ডিফারেন্স কত 2। আবার 2 থেকে যদি 3 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে আমাদের এখানে ডিফারেন্স হবে 5 বাদ দিলে আমাদের ডিফারেন্স হবে এখানে 2। আবার 2 থেকে যদি আমাদের 8 হয় 7 হয় তাহলে এটা ডিফারেন্সটা বাদ দিলে আমাদের এখানে ডিফারেন্স কত হবে 2 হবে। অর্থাৎ ডি আমাদের কত, ডিটা হলো আমাদের এখানে 2। আমরা যদি এখানে লিখি পদ সংখ্যাটা বের করি, তাহলে পদ সংখ্যাটা বের করতে গেলে আমাদের কী করতে হবে, একটা ফর্মুলা আশ্রয় নিতে, ছোট্ট একটা ফর্মুলা। তো ফর্মুলাটা হলো আমরা লিখব পদ সংখ্যা সমান সমান শেষ পদ, এখানে যে শেষ পদটা পেয়েছি সেটা 2x - 1 মাইনাস প্রথম পদ, প্রথম পদ হলো আমাদের এটা 1/, সাধারণ অন্তর ডি সমান সমান আমরা কী পেয়েছি, ডি সমান সমান আমরা 2 পেয়েছি, প্লাস ফর্মুলার 1। তো আমরা কী করলাম, এটা হলো আমাদের শেষ পদ, এটা হলো আমাদের প্রথম পদ, এটা হলো সাধারণ অন্তর, আর এটা হলো আমাদের ফর্মুলার 1। পদ সংখ্যাটা আমরা বের করে নিই, বের করার পর আমরা লিখব 2x - 1, 1 অন কী হয় 2 হয়। আবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা একসাথে করে নেব, করলে 2 কাটা যাবে আমাদের এখান থেকে, 2x = 2, এখানে 2 কাটা যায়, আমাদের শুধু খালি x থাকবে। অর্থাৎ পদ সংখ্যা আমরা কী পেলাম, পদ সংখ্যাটা আমরা পেলাম কী পেলাম, এই যে পদ সংখ্যা সেই পদ সংখ্যাটা আমি কী পেলাম, x পেলাম। অর্থাৎ x = একটা পদ সংখ্যা। তো এটাকে যদি আমরা কী করব, ফর্মুলায় ফেলব। ফর্মুলাটা আমাদের কী ছিল, আমাদের ফর্মুলাটা ছিল যোগফল সমান সমান শেষ পদ প্লাস প্রথম পদ, শেষ পদটা কি আমাদের 2x, শেষ পদ প্লাস প্রথম পদ, প্রথম পদটা কি আমাদের 1/2 ইন্টু পদ সংখ্যা, পদ সংখ্যা আমরা কত পেয়েছি, পদ সংখ্যা আমরা x পেয়েছি। তাহলে এটা এটা কাটবো, কাটলে আমাদের কী হয় 2x/2 ইন্টু কত হয় আমাদের এখানে x হয়, এই 2 কাটবো, কাটার পরে আমাদের কী আসে রেজাল্টটা, এই x এবং x গুণ হলে কী হয় x² হয়। অর্থাৎ আমরা দেখে আনি x² আসছে কিনা, ডি আমাদের x². শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করলাম, এটা হলো আমাদের শেষ পদ, এই যে শেষ পদ যেটা সেটা নিলাম, প্লাস হলো আমাদের প্রথম পদ, এই যে প্রথম পত্র নিলাম, এটা হলো আমাদের পদ সংখ্যা, এই যে এখানে যে পদ সংখ্যাটা আছে সেটা নিলাম, আর এটা হলো ফর্মুলা 2। আমরা এই 1 কাটলাম, কাটার পরে আমাদের 2x থাকে, 2x এবং এটা এটা আবার কাটলাম, কাটার পরে আমাদের কী হয় x থাকে, এই যে x এবং x এ গুণ করলে আমাদের x² হয়, আমাদের উত্তর কিন্তু এটা। তো শিক্ষার্থী বন্ধুরা এইরকম অঙ্ক আমার চ্যানেলে অনেক করে দেওয়া আছে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন।